কি আছে দর্শককে খালি দেখতে বলি, দেখে নিন। এটা সোমো খায় তাই তো? এটা মানে সবসময় এটাই চলে মোটামুটি? এটা কি গরমকাল পারপাস? তুলসী বীজ, গাজর, আজকে রাতে তো মেন আসল খাওয়া দাওয়া যেটা অন সিনে দেখা যাবে, দুই ভাই কিন্তু রেডি। মানে দুই ভাই বলাটা ভুল বললাম কি আমি? হ্যাঁ, দুই ভাই বলাটা ভুল। হ্যাঁ, এই তো আসল ক্যারেক্টারে আছে এখনো। ভালো, মানে এগুলো করতে পারে ভালো, হয়েছে ভালো লাগছে। সে তো জানতেই পারছে, সবাই তো দেখছে চেঞ্জ হয়ে গেছে, আরো অনেক কিছু জানতে পারবে। আমি শুধু নিজে বদলাইনি, এখন আমার কাছে আরেকটা রহস্য এটা যে আমার শাশুড়ি মাও কি করে বলতে গেল, জামাই ষষ্ঠী দিচ্ছে তাও নাকি আবার স্বয়ং মুখে, যাকে চোখ দুচোখে দেখতে পারে না। তো এটা তো ডেফিনেটলি দেখতে হবে, যেটা চলছে অলরেডি আমাদের যে এপিসোডগুলো। খালি চলছে না, শাশুড়ি বাটারিং করছে, শাশুড়ি বাটারিং করছে এবং জামাই ষষ্ঠী উপলক্ষে যে প্রোমোটা অলরেডি তোমরা দেখেছো, প্রোমোটাতে তো অলরেডি দেখে কিছুটা তোমরা গেস করতে পেরেছো যে কি হতে চলেছে, বাট সেটাই এক্স্যাক্টলি হতে চলেছে নাকি একটু টুইস্ট অ্যান্ড টার্নস আছে সেটা দেখার জন্য তো পর্বগুলো শুট হচ্ছে। তোমরা তোমাদের কাছে টেলিকাস্ট হবে, দেখতে থাকো তোমাদের। বলছি এটা কি খেতে হবে? কিন্তু তোমার জামাই তো ফেভারিট গো। হ্যাঁ কি গো কাঞ্চনা দি, তোমার জামাই তো ফেভারিট মাটন, আর তোমার এদিকে পছন্দ না? আমি মাটন খাই না, তার অন্য কোনো কারণ আমার একটু অ্যানিমাল ওই হয়। এবার অনেকে বলবে আপনি তো শাক পাতা খান, আপনি চিকেন খান, হ্যাঁ অবভিয়াসলি খাই, কিন্তু যতটা পারা যায় আর কি। আমি রেডি কথা বলতে এখানে না এলেই হয়, একটা একদিন আমি ভেজ হয়ে যাব। পছন্দের আইটেম তো চলে এসছে, পছন্দের আইটেম তো চলে এসছে, কিন্তু খেতে তো পারবো না। But I like that মাছের মাথা, মাছের মাথাটা খুব ইন্টারেস্টিং বাঙালিদের। মাছের মাথা অ্যাকচুয়ালি মা বলতো, যে আমার মা বলতেন যে মাছ দেখা খুব শুভ জিনিস, সেটা যে কোনো শুভ অনুষ্ঠানে দেখবে মাছটা হবেই। কিন্তু বিষয়টা হচ্ছে মাছের মুড়োটা মানে সবই ঠিক আছে, কিন্তু ওই জামাই এখনো অবধি কিন্তু ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না। না আমার একটু ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, ও জামাইকে আমি পরে সামনে নেবো। দেখো ইনকাম ট্যাক্স ইডি যেখানে সেখানে একটু সামলে চলতেই হয়, তাই জন্য আমি একে হাতে রাখছি। চাপে পড়ে আমাকে স্বয়ম্ভুর পছন্দের কি রিপোর্টাই মিষ্টি তো মানে অন্য লেভেলের। হ্যাঁ তো আজকে আসল জিনিসে আসি, আজকে তো জামাই ষষ্ঠী, দুজনে একসাথে বসবে, কি কি আবদার তোমার, কি কি আবদার শাশুড়ির থেকে? শাশুড়ি তো আমার আবদার মানবেই না, আমাকে জামাই ষষ্ঠী পর্যন্ত দেবে বলে মনে হচ্ছে না। ও বাবা, শাশুড়ি মায়ের কাছে অলরেডি এক গাদা লিস্ট করে বসে। কি কি লিস্ট করেছিল একটু শুনি, দর্শক শুনেন নি।
প্লেসগুলো কি কি ছিল? ভালো ভালো লিস্ট আছে, অনেক কিছু, অনেক কিছু ছিল, পোশাক আশাক ভালো ভালো চেয়েছি। তারপরে ইলিশ মাছের পেটি, চিতল মাছের মিঠা, বিভিন্ন রকমের মিষ্টি, জনাইয়ের মিষ্টি, যেটা জনাইয়ের মিষ্টি বাবা। আগের দিনকে একটা সিনেমা হচ্ছিল যেখানে যেখানে বেহেন্দি বলছিল, বেহেন্দি যেটা অলরেডি দর্শকরা আজকে দেখতে পাবে, ছটা দশ বাজে বলে দেবে কি হবে। হ্যাঁ, এবং তার সাথে সাথে আরো যেগুলো যাবে ফলের মধ্যে, এবং সেই উপলক্ষে আমার একটা ডায়লগের এগেইনস্টে ডায়লগ আছে। তো আশা করছি আজকের এপিসোডটা তোমাদের খুব ভালো লাগবে। এখন যা যাচ্ছে সবই জামাই ষষ্ঠী, মানে রিলেটেড এই যে মানে মেহেন্দির চেঞ্জেস, আমার শাশুড়ি মায়ের চেঞ্জেস, সেই সঙ্গে জামাই ষষ্ঠী পর্ব প্যারালালি, তার সঙ্গে আরেকটা কেস চলছে ওইদিকে যেটা স্বয়ংবর জগদ্ধাত্রী ওই কেসটা সলভ করার চেষ্টা করছে। তো সব মিলিয়ে একবারে একসঙ্গে সবই তো ঠিক আছে, সব ঠিক আছে। জগদ্ধাত্রী তো মা হতে চলবে, সেটা বাবাকে জিজ্ঞেস করো। না না, উৎসবকে জিজ্ঞেস করছি যে উৎসবের কবে হবে বাবা, বাবা বাবা কবে আশা পূরণ হবে, যে বাবা হতে চলেছে তার এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করো। সেটা তো আমি জানি, তুমি চাও না যে উৎসব বাবা হোক? হ্যাঁ, কি ব্যাপার হলো সুধি? হ্যাঁ সেটাই, মানে আমাকে কি তাহলে উৎসব তো বলছে না যে বাবা হচ্ছে না হ্যান ত্যান, ওইখানে কাছাকাছি যান রোমান্টিক সিন হোক, তো এগুলো হলেই দর্শক কিন্তু চাইছে, মানে একটু খারাপ থেকে ভালোটাও হোক, মানে এরাই তো কিছু ব্যাপারটা হয়ে গেছে। মেহেন্দি এতটা ভালো হয়ে গেছে আর ওদের আগের মতোই আছে, তো একটা মেয়েও এক্সপেক্ট করে যে আমার বর শুনতে যাক, ভালো হয়ে যাক। প্রত্যেকটা মেয়ে মা যারাই থাকে, তার পার্টনারকে বা ছেলেকে যারাই থাকে, তাদেরকে চেঞ্জ চায় প্রত্যেকেই, ফুলে ফুটফুটে বাচ্চাও চায়। আমার বাপাকিটা তো পুরোটাই স্যারের হাতে, স্যার কিভাবে ভাবছেন গল্পটা, এগুলো এগিয়ে নিয়ে যাবেন, কখন কার কি পজিশনে আছে, কোথায় কি আছে, অন্যরকম প্রেরিত করে বলছে। ধরো দর্শক চাইলো যে উৎসব ভালো হয়ে যাক, ধরো তুমি ভালো হয়ে গেছো, কিছুদিন এগিয়ে আমরা বলছি উৎসব ধরো ভালো হয়ে গেছে, তো উৎসব তো কাকা হবে, তাই তো সম্পর্কে কাকা হবে, কাকা হবে, তো উৎসব কি নাম দিতে চাইবে নিজের, যে মানে ভাইপো যে ভাই ভাইজি আসবে কি নাম দেবে শুনে? মানে এটা কি তুমি জিজ্ঞেস করছো? না, এটা দর্শকের প্রশ্ন। দর্শক যদি এরকম, আমার মনে হয় দর্শক চাইবে না আমি ভালো হই, বিশেষ করে তাই, বিকজ আমি ভালো হয়ে গেলে হয় না, যে ব্যাপারটা আছে ধরো দুটো বেনিফিশিয়াল থিংস যখন একসঙ্গে আছে, ধরো স্বয়ংও ভালো আমিও ভালো, ঠিক আছে, এবার দুটো ভালো দেখতে দেখতে দর্শক এখন কি মানে আলাদা দেখবে? স্বয়ংও একটা ভালো কিছু পজিটিভ করছে, আমি একটা পজিটিভ কিছু করছি, আর ও যেটা বললো সবটাই দাদা, দাদা যেভাবে যখন গল্প ঘোরানোর প্রয়োজন মনে করবেন, ডেফিনেটলি দাদা যদি কোনোদিন মনে করেন যে আমিও ভালো হবো, ডেফিনেটলি আমি ভালো হবো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে হয়তো আমি ভিলেন আছি বলেই ও যে হিরোইজমটা বা ও যে পজিটিভ ব্যাপারটা ওটা আরও বেশি করে ব্যাপারটা বোঝা যায়। ধরো আমিও ধরো ভালো, ও ধরো ভালো, দুজনেই ভালো একটা পজিটিভ ধরো প্রোটাগনিস্ট, তো সেক্ষেত্রে কী হয় ব্যাপারটা চেপে যায় না অনেক ক্ষেত্রে, যে ধরো একটা ভালো কিছু করছি, ধরো আমিও একটা লজেন্স কিনে একটা ডাইরেক্ট খাওয়াচ্ছি, ও একটা লজেন্স কিনে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে, তো দুটোই ভালো কাজ। এবার ধরো আমি লজেন্সটা কিনে তাদের বিষ বিষকে খাইয়ে দিলাম, সেটা একটু অন্যরকম হলো। উৎসব যদি ভাবে কাকা হিসেবে কি নাম দেবে শুনি? উৎসবের এসব ভাবার সময় নেই বিশ্বাস করো, ও দুবাই হাত আছে, জল থেকে শুরু করেছিল, টক্সিক ওয়াটার থেকে টক্সিক আলোচনা চলে গেছে, ঠিক তাই, ঠিক তাই, এরকমই চলতে থাকবে, একদমই তাই। ভালো থেকো, ভালো করে খাওয়া দাওয়া করো আজকে, আজকে একদমই তাই, চলো টাটা। না আজকে হবে তো রিয়েল লাইফ, আমার কি জানো? আরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তো কাছে কিছুতে বাদ দিই না ভাই, ফোটা জামাই ষষ্ঠী পুজো করে।